অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 11ই ফেব্রুয়ারি রাত্রি 1টা থেকে এই মৌনী অমাবস্যা শুরু হচ্ছে এবং 12ই ফেব্রুয়ারি রাত্রি 12টা 37 মিনিট পর্যন্ত এই মৌনী অমাবস্যা থাকছে। মহা সংযোগ এবং ষষ্ঠ গ্রহী যোগ, একে মৌনী অমাবস্যা এবং ষষ্ঠ গ্রহী যোগ, সুপার ভাগ্যশালী হতে চলেছে এই 7 রাশির মানুষ। দেখুন, এই মৌনী অমাবস্যাতে কি হয়, যাদের বিবাহের জায়গাটাতে সমস্যা থাকে, বিবাহ কেন্দ্রিক সমস্যা, সেই বিবাহের জায়গাটা কিন্তু অনেকটাই, আপনি যদি এই অমাবস্যার ব্রত পালন করতে পারেন তাহলে বিশেষভাবে লাভ আপনি কিন্তু পাবেন। এবং যাদের সন্তানের জায়গাটা নিয়ে ডিস্টার্বেন্স আছে, সন্তান প্রাপ্তির জায়গাটাতে বাধা আসছে, এই সন্তান প্রাপ্তির জায়গাটাও কিন্তু এই সময় কিন্তু হয়। অর্থাৎ মহাসংযোগ, এই মৌনী অমাবস্যাতে ষষ্ঠ গ্রহী যোগ, এই 7টি রাশির ক্ষেত্রে ধনবর্ষা হতে চলেছে, অপার ধন পেতে চলেছে এই 7 রাশির মানুষ। দেখুন, প্রথমেই আপনাদেরকে আমি জানাই, মা লক্ষ্মীর কৃপায় এই 7 রাশি মানুষের সুপার ভাগ্যশালী হতে চলেছে এবং আপনাদের কেরিয়ারের দিক থেকে, কর্মের দিক থেকে এবং দীর্ঘদিনে আটকে থাকা কাজ সম্পন্ন কিন্তু হবে এবং আপনাদের প্রত্যাশা পূরণ, শুভ বিবাহ, যাদের প্রেমের জায়গাটাতে বারবার বাধা আসছে, প্রেমে বিচ্ছেদ বা রিলেশন ক্রাইসিস হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটা কিন্তু ভালো হবে। অর্থাৎ এই 7টি সুপার ভাগ্যশালী রাশি আপনি নন তো এই 7 রাশির মধ্যে, এবং এর সাথে সাথে আপনাদের শুভ বিবাহ, সন্তান প্রাপ্তি এবং সপ্তগ্রহী যোগ কিন্তু ষষ্ঠ গ্রহ একত্রে কিন্তু অবস্থান করবে। অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু বিশেষভাবে প্লাস পয়েন্ট পেতে চলেছে এই 7 রাশির মানুষ। কোন কোন দিক থেকে মহালক্ষ্মীর কৃপা পেতে চলেছে কোন কোন রাশি, প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি মহালক্ষ্মী লাভ হতে চলেছে, আপনাদের অর্থনৈতিক দিক থেকে শ্রীবৃদ্ধি হবে, আপনাদের কাজের অপরচুনিটি আসবে, বিবাহের ব্যাপারে আপনাদের শুভ, প্রেমের জায়গাটা আপনাদের শুভ এবং আটকে থাকা টাকা পুনরুদ্ধার হবে। 2 নম্বর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে মৌনী অমাবস্যাতে আপনাদের আর্থিক ডেভেলপমেন্ট, প্রপার্টি থেকে লাভ, বিদেশ থেকে লাভ এবং কর্মের জায়গাটাতে কিন্তু আপনাদের যথেষ্টভাবে প্রশমিত কিন্তু হবে। আপনি যদি কুম্ভ রাশি মানুষের, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ সৌভাগ্য কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে এই মৌনী অমাবস্যা। 3 নম্বর যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই মৌনী অমাবস্যাতে আপনাদের ক্ষেত্রে কিন্তু আকস্মিক প্রাপ্তি, আপনাদের মনস্কামনা পূরণ, ইচ্ছা পূরণ, এই 11ই ফেব্রুয়ারি টু 12ই ফেব্রুয়ারির মধ্যে এই যে মৌনী অমাবস্যা থাকছে, এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা এবং কিছু কিছু সুসংবাদ আপনাদের কিন্তু আসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষরাশি। বৃষরাশির ক্ষেত্রে সুপার ভাগ্যশালী রাশি, ধনের জায়গা, আর্থিক স্থিতির জায়গা, আকস্মিক প্রাপ্তির জায়গা, শেয়ার থেকে, লটারি থেকে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ভালো। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, আটকে থাকা কাজ সম্পন্ন হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে আপনি যদি বৃষরাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি সুপার ভাগ্যশালী, এই মৌনী অমাবস্যাতে আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক ডেভেলপমেন্ট এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে দীর্ঘদিনকে আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন হবে।
তবে এই মৌনী অবসাতে কি করবেন, প্রত্যেক মানুষ সকালবেলা উঠে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করুন, বিশেষভাবে ফল পাবেন। এবং সেদিন আপনারা নির্ধনী ব্যক্তিকে, যারা বাস্তবে নির্ধনী, তাদেরকে যদি আপনারা অন্ন বা বস্ত্র বা আপনি যদি বাড়িতে পেট ভরে বসে খাওয়াতে পারেন, সেক্ষেত্রে কিন্তু মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। এবং এবং এর সাথে সাথে এই মৌনী অমাবস্যাতে আপনারা সন্ধ্যাবেলায় অবশ্যই লাল চন্দন, আপনি একটু আতপ চাল এবং একটু ছোট আখের গুড়ের টুকরো একত্রে নিয়ে আপনারা বাড়ির পশ্চিম দিকে রেখে দিন। দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের পজিটিভ দিকগুলো আসবে, অর্থাৎ অমাবস্যা কাটার আগে আগে এটা আপনাদেরকে অবশ্যই স্নান করে এটা আপনাদেরকে এই ক্রিয়াটি করতে হবে। দেখবেন তাতে কি হবে, সৌভাগ্য কিন্তু আপনাদের আসবেই আসবে, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই মৌনী অমাবস্যাতে আপনাদের ধনলক্ষ্মী লাভ হতে চলেছে, অর্থাৎ ধনের জায়গাটা আপনাদের ভালো, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের ডেভেলপমেন্ট, আকস্মিক প্রাপ্তির জায়গাটা, কর্মপ্রাপ্তির জায়গাটা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলবে, অর্থাৎ কর্মপ্রাপ্তি জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই মৌনী অমাবস্যাতে আপনাদের ধনলাভ এবং আপনাদের শেয়ার থেকে, ফাটকা থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পাবেন এবং নিজস্ব ব্যবসা থেকে। সবশেষে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই মৌনী অমাবস্যাতে আপনারা কিন্তু হতে চলেছে সুপার ভাগ্যশালী, অর্থাৎ ভাগ্যের সহায়তা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, লাভ, সফলতা, সাকসেস আপনাদের কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে আসবেই আসবে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে কিন্তু এই সময়ের মধ্যে আপনারা বিশেষ কিছু কাজের অপরচুনিটিগুলো পাবেন, কর্মের জায়গাটা আপনাদের ভালো, আপনাদের ব্যবসার জায়গা ভালো, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সঙ্গে যারা রত আছে, যাদের বড় বড় ইন্ডাস্ট্রি আছে তাদের ক্ষেত্রে ভালো, এবং আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। বিবাহের দিক থেকে আপনাদের শুভ বার্তা আসবে, বিবাহ বলুন, আপনার প্রেমের জায়গায় বলুন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সম্ভাবনা কিন্তু আসতে চলেছে। এই মৌনী অমাবস্যাতে আপনাদের যেমন ভাগ্যের সাপোর্ট পাবেন, তেমনি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং আপনাদের আকস্মিক ধনপ্রাপ্তি, যাদের মানে ফিনান্সিয়াল দিকটা কিছুটা হলো সমস্যাতে চলছে, সেই ফিনান্সিয়াল দিকগুলো কিন্তু আপনাদের ভালো হবেই হবে, অর্থাৎ লক্ষ্মী লাভ। তার মধ্যে ষষ্ঠ গ্রহী যোগ, এই মহাসংযোগে এবং মৌনী অমাবস্যা, এই যে এগারো তারিখ রাত্রি একটা থেকে বারোটা ৩৭ মিনিট পর্যন্ত, এই যে অমাবস্যার যে সময়ের মধ্যে আপনাদের বিশেষভাবে মা লক্ষ্মীর কৃপা আপনারা পাবেন। এবং আমি আবারও বলছি, আপনারা অবশ্যই সূর্য দেবতাকে আপনারা সকালবেলা উঠে, অর্থাৎ ১২ তারিখ ভোরবেলা আপনারা অবশ্যই জল নিবেদন করুন, এবং আপনাদের মনস্কামনা, আপনারা যে যে ব্যাপারে মনস্কামনা জানাবেন সেই সেই ব্যাপারে আপনারা মনস্কামনা জানান, নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা কিন্তু শুভ ফল পেতে বাধ্যই বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে, কৌশিক রায় যে কথা বলে খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে কথা বলছে, এবং যে ক্রিয়াগুলো করার দরকার সেটা অবশ্যই আপনারা এই মৌনী অমাবস্যাতে আপনারা এই ক্রিয়াটি করুন, আপনাদের ভাগ্য বদলে যাবে, আপনিও হবেন ভাগ্যশালী, অর্থাৎ অপার ধন পেতে চলেছে এই সাত রাশি। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।